উদয়পুরের তেপানিয়া গৃহবধূর ঝর্ণা ঘোষ হত্যাকাণ্ডে স্বামী রূপক ঘোষ গ্রেপ্তার। আরকেপুর থানার পুলিশ বৃহস্পতিবার অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তার করল। দুর্গাপূজোর ষষ্ঠী দিনে উদয়পুরের তেপানিয়ার গৃহবধূ ঝর্ণা ঘোষের মৃতদেহ উদ্ধারের ঘটনায় গোটা এলাকা জুড়ে শারদোৎসবের আনন্দটাই হয়ে গিয়েছিল মাটি। স্ত্রীর মৃত্যুর পর থেকে স্বামী রূপক ঘোষ ছিল পলাতক। ঝর্ণা ঘোষের মৃত্যু খুন সন্দেহে আরকেপুর থানায় স্বামী রূপক ঘোষকে অভিযুক্ত করে একটি মামলাও হয়। কিন্তু পুলিশ পলাতক নিহত ঝর্ণার স্বামী রূপক ঘোষকে এতদিন খুঁজেই পাচ্ছিলেন না। শেষ পর্যন্ত খোঁজ মিলল এবং বৃহস্পতিবার তেপানিয়া ও বাগমার মাঝামাঝি এলাকা থেকে আরকেপুর থানার পুলিশ রূপক ঘোষকে গ্রেপ্তার করেছেন, জানালেন উদয়পুরের এসডিপিও ধ্রুবনাথ। আরকেপুর পিএস কেস নাম্বার 151, যেটা একটা কেস, মার্ডার কেস ছিল। রূপক ঘোষ যিনি অভিযুক্ত, ওনার স্ত্রী ঝর্ণা ঘোষকে উনি হত্যা করেন। হত্যাকাণ্ডের পর থেকে উনি পলাতক ছিলেন। তো আজকে আমরা বিশিষ্ট সূত্রের খবর পেয়ে রূপক ঘোষকে অ্যারেস্ট করতে সম্মত হয়েছি। এখন তাকে অ্যারেস্ট করে আনা হয়েছে, পরবর্তী যে কারবাই আছে সেটা করা হবে। কোন জায়গাতে ধরা হয়েছিল ওকে? এটা টেপানিয়ার উই সাইড থেকে, টেপানিয়ার থেকে একটু টেপানিয়া ভাগবান মার। কতদিন হয়েছিল স্যার এটা ঘটনাটা হয়েছিল? যে এটা 22 কেসটা হয়েছিল, ঘটনাটা 22। তেপানিয়া ও বাগমার মাঝামাঝি এলাকা থেকে পুলিশ এদিন এই রূপক ঘোষকে গ্রেপ্তার করলেও এতদিন তার খোঁজই পাওয়া যাচ্ছিল না। আরকেপুর থানার নাকের ডগায় গ্রেপ্তার স্থল। এরপরও এতদিন তার হদিস না পাওয়ার ব্যাপারে স্বভাবতই পুলিশ সোর্সের দুর্বলতা নিয়ে এলাকার সাধারণের মধ্যে গুঞ্জন সমালোচনা শুরু হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।